স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সোলার সিস্টেম নিয়ে অর্থাৎ সোলার সিস্টেম কত প্রকার ও কী কী এবং কোন সিস্টেম কিভাবে কাজ করে এই সোলার সিস্টেমের উপর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে কোন ধরনের সোলার সিস্টেম আমরা স্থাপন করব। এবং সোলার সিস্টেম কত প্রকার হয় এবং এই সোলার সিস্টেম করার জন্য আমাদের কি কী ইকুইপমেন্ট থাকে তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সোলার সিস্টেম কত প্রকার হয়ে থাকে এবং কোন সিস্টেম কার জন্য উপকারী তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনি যদি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের উপরে আমাদের দুইটি অনলাইন কোর্স চালু আছে আপনি চাইলে নিচের ডিসক্রিপশন থেকে সেই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বা আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কল করে সেই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আর আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অর্থাৎ থ্রি ফেস সিস্টেমের যে ওয়ারিংগুলো হয়ে থাকে এবং মোটর কানেকশন এবং মোটর স্টার্টারের সেই কোর্সটা আমাদের এই মার্চ মাসের বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তাই আপনি যদি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্সটি করতে চান তাহলে অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে নেন তাহলে শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আসি যে সোলার সিস্টেমটা কী এই সোলার সিস্টেমটা হচ্ছে যে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলা হয় সোলার সিস্টেম এই সোলার সিস্টেমে আমাদের সোলার প্যানেল থাকে সেই প্যানেলের উপর যখন সানলাইট পড়ে অর্থাৎ সূর্যের আলো পড়ে তখন সেই প্যানেলগুলো ডিসি বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎকে আমরা একটি চার্জ কন্ট্রোলের মাধ্যমে আমাদের বাসায় থাকা ব্যাটারিকে আমরা চার্জ করি সেই ব্যাটারি থেকে আমাদের যদি ডিসি কোনো ইকুইপমেন্ট থাকে সেই ইকুইপমেন্টগুলোকে আমরা চালাতে পারি বা আমরা কোনো ইনভার্টারের সাহায্যে সেই ব্যাটারি থেকে ডিসি কারেন্টকে এসি করে আমাদের হোম যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোকে চালাতে পারি আর এই সোলার সিস্টেমের উৎপন্ন করা বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি তবে এর কিছু কন্ডিশন আছে যেমন সোলারের যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা নির্ভর করবে আপনার আবহাওয়ার উপর এবং আপনার সানলাইটের উপর যদি আপনার সানলাইট বেশি থাকে তাহলে আপনার বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং যদি সানলাইট কম থাকে তাহলে কম পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে তবে এই সোলার সিস্টেম স্থাপন করার আগে আপনাকে জানতে হবে যে সোলার সিস্টেম স্থাপন কয় প্রকারের হয় সোলার সিস্টেম স্থাপন তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অন গ্রিড আরেকটি হচ্ছে অফ গ্রিড আরেকটি হচ্ছে হাইব্রিড সিস্টেম প্রথমে আসি অনগ্রিড সিস্টেম এই ওয়ান গ্রিড সিস্টেমটা জানার আগে আমাদের এটি জানতে হবে যে আসলে গ্রিডটা কি আমরা যে বলতেছি গ্রিড গ্রিড সেই গ্রিড জিনিসটা কি। যদি আমরা বিদ্যুতের ট্রান্সমিশন এবং জেনারেশন যদি আমরা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জেনারেশন যে প্লান্টগুলো আছে অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন করে সেই প্লান্টগুলো অনেক দূরে দূরে হয়ে থাকে এবং আমরা যে কনজিউম করি সেটাও সেই জেনারেশনিং স্টেশন থেকে অনেক কিলোমিটার দূরে হয়ে থাকে এবং বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় এই জেনারেটিং স্টেশন আছে এবং অনেক অনেক জায়গায় আমাদের হচ্ছে কনজিউমার হয়েছে তাই এই কনজিউমার এবং এই জেনারেটিং স্টেশনকে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসাই হচ্ছে গ্রিড সিস্টেম এবং আমরা যে বড় বড় টাওয়ারগুলো দেখি এই টাওয়ার ভিতর দিয়ে হাই ভোল্টেজের কারেন্ট প্রবাহিত হয় সেই সেই টাওয়ারগুলোকেই মূলত গ্রিড সিস্টেম বলা হয় এই গ্রিড সিস্টেমের মাধ্যমে আমরা পুরো দেশের যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটির সরবরাহ এবং ডিস্ট্রিবিউশন করে থাকি তাহলে আমরা জানলাম যে গ্রিড সিস্টেমটা কী এখন আসি সোলার সিস্টেমের ওয়ান গ্রিড সিস্টেমটা কী ওয়ান গ্রিড সিস্টেমটা হচ্ছে আপনি সোলার সোলার প্যানেল স্থাপন করবেন স্থাপন করার পরে সেই সোলার থেকে যে ডিসি আউটপুট পাবেন সেই আউটপুটটা নিয়ে এসে একটি ইনভার্টারে দিবেন সেই ইনভার্টার থেকে আপনি আপনার বাসায় বা আপনার যে যেটা দরকার পড়বে সেই পরিমাণ বিদ্যুৎ আপনি নিজে ব্যবহার করবেন আর অতিরিক্ত যে বিদ্যুৎ থাকবে সেই বিদ্যুৎ আপনি নেট মিটারিংয়ের সাহায্যে যে আমাদের গ্রিড সিস্টেম আছে সেই গ্রিডে আপনি সরবরাহ করবেন অর্থাৎ আপনার যে অতিরিক্ত বিদ্যুৎ আপনি যে প্রডিউস করলেন সেটি দিনের বেলায় আপনি গ্রিডে সরবরাহ করবেন যাকে আমরা নেট মিটারিং বলি তাহলে আমরা বুঝলাম যে ওয়ান গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে অর্থাৎ ওয়ান গ্রিড সিস্টেমে আপনার সোলার সিস্টেম স্থাপন করবেন এবং আপনার যে ইনভার্টার থাকবে সেই ইনভার্টার থেকে আপনি বিদ্যুৎকে ব্যবহার করবেন আর অতিরিক্ত যে বিদ্যুৎ হবে সেই বিদ্যুৎ আপনি দিনের বেলায় গ্রিডে সরবরাহ করবেন এবং এই সরবরাহ করাকে নেট মিটারিং বলে অর্থাৎ আপনার মিটারটি মাইনাস পজিশনে বা নেগেটিভ পজিশনে ঘুরবে আবার যখন রাত হবে তখন আপনি সেই গ্রিড থেকে আপনার বিদ্যুৎকে নিয়ে আপনি চালাবেন তখন মিটারটি আবার ফরওয়ার্ড পজিশনে ঘুরবে এটাকেই বলা হয় নেট মিটারিং এই ওয়ান গ্রিড সিস্টেমের সুবিধা হচ্ছে যে আপনি বিদ্যুৎ বিক্রি করতে পারতেছেন আর আরেকটা সুবিধা যে আপনাকে স্টোরেজ করার জন্য ব্যাটারির পিছনে কোনো ইনভেস্ট করতে হবে না তবে যদি আপনি ওয়ান গ্রিড সিস্টেম স্থাপন করতে চান সেই ক্ষেত্রে আপনার সোলারের ক্যাপাসিটি অনেক বেশি লাগবে আর যদি আমরা নর্মাল কনজিউমার হই অর্থাৎ বাসাবাড়ির ক্ষেত্রে হই সেক্ষেত্রে আমাদের এই ওয়ান গ্রিড সিস্টেমটি না করাই উচিত এরপরে আসি অফ গ্রিড সিস্টেম এই অফগ্রিড সিস্টেমটি হচ্ছে যে আমরা যে নর্মাল যে সিস্টেমে সোলার স্থাপন করি সেটিকে বলা হয় অফগ্রিড সিস্টেম এই অফগ্রিড সিস্টেমে আপনার গ্রিডের সঙ্গে সোলারের কোনো কানেকশন থাকবে না অর্থাৎ আপনার যদি অবশিষ্ট কোনো বিদ্যুৎ থাকে সেই বিদ্যুৎকে আপনি গ্রিডে সরবরাহ করতে পারবেন না এই এই সিস্টেমে আপনার সোনার প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেটিকে নিয়ে এসে আপনি চার্জ কন্ট্রোলের মাধ্যমে আপনার স্টোরের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকে চার্জ করবেন এবং সেই ব্যাটারি থেকে আপনি ইনভার্টারের সাহায্যে আপনি আপনার যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টে সেই বিদ্যুৎটা ব্যবহার করবেন আর এই অফগ্রিড সিস্টেমে আপনাকে ব্যাটারি অবশ্যই অবশ্যই লাগবে ব্যাটারি ছাড়া কখনোই অফ গ্রিড সিস্টেম হবে না তা আমরা নর্মাল যে সোলার সিস্টেম করি সেই সিস্টেমগুলো সাধারণত অফগ্রিড সিস্টেম এবং এর সুবিধা হচ্ছে যদি আপনি দিনের বেলায় আপনার ইলেকট্রিসিটি চলে যায় বা কখনও সানলাইট কমে গেছে বা সানলাইট নাই সেক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে স্টোরেজ থেকে আপনি চালাতে পারবেন এবং রাত্রের বেলাও অনেকক্ষণ আপনি এই ব্যাটারি থেকে ব্যাকআপ পাবেন আর অন্যদিকে গ্রিড সিস্টেমে কিন্তু যখন আপনার ইলেকট্রিসিটি চলে যাবে সেক্ষেত্রে কিন্তু দিনের বেলাও আপনি সোলার সিস্টেম থেকে আউটপুট পাবেন না তা সেই দিক থেকে যদি আমরা তুলনা করি তা আমাদের যে নর্মাল বাসাবাড়ি আছে বা হাউস আছে সেক্ষেত্রে আমরা এই অফ গ্রিড সিস্টেমটি করতে পারি আরেকটি হচ্ছে হাইব্রিড সিস্টেম এই হাইব্রিড সিস্টেমটা হচ্ছে অনগ্রিড এবং অফ এই দুইটা সিস্টেমকে একখানে করে এই হাইব্রিড সিস্টেমটা তৈরি করা হয়েছে আপনার এই হাইব্রিড সিস্টেমে আপনার সোলার থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেটি আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ইনভার্টারের মাধ্যমে আপনি সেই বিদ্যুৎ থেকে আপনি ব্যাটারিকে চার্জ করবেন এবং সেই ইনভার্টার থেকে আপনার যে লোডগুলো আছে এই লোডগুলোকে চালাবেন আর আপনার যদি অতিরিক্ত কোনো বিদ্যুৎ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বিদ্যুৎ আপনি গ্রিডে সরবরাহ করতে পারেন আবার যখন দরকার পড়বে আপনি গ্রিড থেকে সেই বিদ্যুৎকে নিয়ে নিজে চালাতে পারবেন এই হাইব্রিড সিস্টেমের সুবিধা হচ্ছে যে আপনার এখানে ব্যাটারি স্টোরেজ থাকতেছে এই ব্যাটারি স্টোরেজ থাকার ফলে যদি কোনো কারণে আপনার সোলার আউটপুট বন্ধ করে দেয় বা দিনের বেলা সানলাইট নাই অনেক মেঘাচ্ছন্ন দিন সেক্ষেত্রে যদি সোলার আউটপুট কমে যায় সেক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে ব্যাক পাবেন আবার যদি আপনার ব্যাটারি ব্যাকআপও শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি গ্রিড থেকে নিয়ে সরবরাহ করতে পারবেন তা এই হাইব্রিড সিস্টেমের যে ইনভার্টারগুলো হয় সেই ইনভার্টারগুলো একটি বড় টাইপের হয় অর্থাৎ এর কেভিয়ে একটু বেশি হয়ে থাকে এবং এই হাইব্রিড সিস্টেম দিয়ে আমরা ইচ্ছা করলে ফ্যান মোটর ফ্রিজ টিভি সব কিছু চালাতে পারি তা যাদের বাজেট একটু বেশি থাকবে বা একটু বেশি খরচ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অফগ্রিড না করে এই হাইব্রিড সিস্টেমটি করবেন তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে আমাদের সোলার সিস্টেম তিন ধরনের হয় একটি হচ্ছে অনগ্রিড আরেকটি হচ্ছে অফগ্রিড আরেকটি হচ্ছে হাইব্রিড তাহলে এখন কোন কনজিউমার কোন সোলার সিস্টেম স্থাপন করবেন তা প্রথমে আসি ওয়ানগ্রিড গ্রিড স্থাপন করবেন যারা বিদ্যুৎ বেচতে চান বা বিদ্যুৎ নিয়ে আপনি বিজনেস করতে চান তারাই শুধুমাত্র এই ওয়ানগ্রিড সিস্টেম স্থাপন করবেন বা যাদের কোনো অনেক বড় বড় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি আছে যেখানে দিনের বেলায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগে তারা এই ওয়ানগ্রিড সিস্টেম স্থাপন করবেন এবং যাদের বাসা বাড়ির জন্য বা অফিসের জন্য ছোট আকারে সোলার সিস্টেম দরকার পড়ে তারা এই অফগ্রিড সিস্টেম স্থাপন করবেন তাহলে দিনের বেলা যদি আপনার কারেন্ট চলে যায় বা সোলার না থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে ব্যাক পাবেন এবং রাত্রেবেলাও ব্যাটারি থেকে ব্যাক পাবেন এই অফগ্রিড সিস্টেমের কিছু আধুনিক ধরনের ইনভার্টার পাওয়া যায় যেই ইনভার্টারগুলোতে আপনার কোনো চার্জ কন্ট্রোলার দরকার পড়ে না এবং সে অটোমেটিকলি দিনের বেলা সোলার থেকে চালাবে এবং রাত্রেবেলা আপনার মেইন লাইন যে আছে সেই লাইন থেকে চালাবে তা আপনারা চেষ্টা করবেন এই অফগ্রিড সিস্টেমে সেই আধুনিক যে ইনভার্টারগুলো আছে সেই ইনভার্টারগুলো ব্যবহার করতে এবং যাদের বাজেট একটু বেশি এবং তারা কোনো তাদের রিসর্ট বা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং আছে বা হচ্ছে কর্পোরেট অফিস আছে সবসময় আপনি ইলেকট্রিসিটি চান তারা এই হাইব্রিড সিস্টেমে স্থাপন করতে পারেন তাহলে তাদের ইলেকট্রিসিটির বিলও অনেক কম আসবে কেননা আমরা জানি যে আমাদের বাণিজ্যিক খাতে ইলেকট্রিসিটির বিলের রেট সবচেয়ে বেশি তা আপনাদের যদি মাসে দেড় দুই লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন আবার যখন আপনার ব্যাক থেকে অর্থাৎ ব্যাটারি থেকে চালানোর দরকার পড়বে তখন আপনি ব্যাটারি থেকে চালাবেন তা সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই হাইব্রিড সিস্টেম স্থাপন করার জন্য তাহলে আমরা জানলাম যে এই সোলার সিস্টেম কত প্রকার হয় এবং কোন কোন ধরনের হয় এখন একটি প্রশ্ন সবাই করে থাকে যে এই সোলার সিস্টেম করলে কি আমরা লাভবান হব হ্যাঁ আপনি সোলার সিস্টেম করলে অবশ্যই লাভবান হবেন সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস সময় মনে রাখতে হবে যে কোয়ালিটি ফুল সোলার প্যানেল আপনাকে স্থাপন করতে হবে যদি আপনি কোয়ালিটিফুল সোলার প্যানেল স্থাপন না করেন তাহলে কিন্তু আপনি দুই তিন বছর পরে আর আউটপুট পাবেন না তাই চেষ্টা করবেন বাজারের ব্র্যান্ডের এবং ফুল যে সোলার প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো ব্যবহার করতে এবং কোয়ালিটি সম্পন্ন যে ইনভার্টার আছে সেই ইনভার্টারগুলো ব্যবহার করতে তাহলে আপনি সোলার প্যানেল বা সোলার সিস্টেম স্থাপন করে উপকৃত হবেন আর অন্যথায় যদি আপনি নর্মাল প্যানেল বা নর্মাল ইনভার্টার দিয়ে সোলার সিস্টেম করেন তাহলে আপনার টাকাটা সম্পূর্ণ জলে যাবে অর্থাৎ সেই টাকা থেকে কোনো আউটপুট আসবে না আর সর্বশেষ আমি আবারও বলছি যে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের দুইটি কোর্স অনলাইনে লঞ্চ আছে। যদি আপনি চান বা আপনার এই ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কাজ শিখতে চান তাহলে আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করার জন্য কি কী করতে হবে তার নিচে ডিসক্রিপশন বক্সে বলা আছে বা আমাদের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে কল করে জানতে পারেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষে একটি কথা আমি যা বারবার বলি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ